আবারও নিষেধাজ্ঞার বেড়া জালে আফগান নারীরা। ক্ষমতা গ্রহণের প্রায় নয় মাস পর নারী সাংবাদিকদের জন্য মুখ ঢাকার নির্দেশনা জারি করেছে তালেবান সরকার। এমন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আফগান নারীরা। এদিকে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের একাধিক বিয়ে থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে নতুন আদেশ জারি করেছেন ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা। চন্দনী চন্দা ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তালেবানের আদেশ অনুসরণ করে ১৯ মে রোববার থেকে আফগানিস্তানের টিভি চ্যানেলের নারী উপস্থাপক এবং সাংবাদিকরা মুখ ঢেকে পর্দার সামনে উপস্থিত হচ্ছেন। টেলিভিশনে কর্মরত নারীরা প্রতিরোধ করলেও তাদের নিয়োগকর্তারা চাপের মুখে পড়ছেন বলে রয়টার্সকে জানিয়েছে একজন উপস্থাপক। প্রথমবারের মতো মুখ ঢেকে পর্দায় এলাম, এ সময় কিছুতে স্বস্তি পাওয়া যায় না। নিয়মটি অনুষ্ঠান উপস্থাপনা করার সময় সমস্যা সৃষ্টি করতে পারে। এই নিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেন সাধারণ আফগান নারীরাও। এই ডিক্রিতে আমরা অসন্তুষ্ট এবং এটা মানি না। হিজাব একটি ইসলামী বিষয়, কিন্তু তালেবানরা তাদের নিজস্ব আদর্শ সব নারীদের উপর প্রয়োগ করতে চায়। তালেবান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ঘোষণা করে যে নীতিটি চূড়ান্ত এবং এ বিষয়ের উপর কোনো আলোচনা হবে না। এদিকে আফগানিস্তানের বর্তমান শাসক ও তালেবানের প্রধান হিজবুল্লাহ আখুন্দজাদা বহু বিবাহ বন্ধের নির্দেশ দিয়েছেন। তার মতে দেশে চলমান অর্থনৈতিক দুরবস্থার মধ্যে একের অধিক বিবাহ করা অত্যন্ত ব্যয়বহুল এবং অনুচিত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।